হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে এভাবেই হাতে হাত রেখে রাজপথে নেমে আসে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাইগার পাস মোড়ে এই মানব প্রাচীরের উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা। আমরা এমন একটা দেশ চাই যেখানে জঙ্গিবাদ যুক্ত কোনো ধরনের কোনো কিছুই থাকবে না, সন্ত্রাস যাতে এই বাংলাদেশে না থাকে, জঙ্গি যাতে না থাকে, যাতে আমাদের দেশটা উন্নতি হয়, আমরা এই ধরনের সুন্দর করে যেন চলতে পারি, স্কুলের বাচ্চারা যেন কোনো রকমের ক্ষতিপূর্ণ কিছু পায় না। তাকে আরেকবার বাঙালির মধ্যে স্মরণ করার জন্য মানববন্ধন র্যালিতে একত্রিত হয়েছে। এ সময় শোককে শক্তিতে পরিণত করে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। সকল বাঙালি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে কিছু কুলাঙ্গার স্বাধীনতা বিরোধীকে বাদ দিয়ে এবং তাদের আশ্রয় দিচ্ছেন, যারা প্রশ্রয় দিচ্ছে অর্থায়ন করছেন তাদেরকে বাদ দিয়ে আমরা এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অসম্প্রদায় বাংলাদেশ থেকে আমরা সন্ত্রাসী জঙ্গিবাদকে অবশ্যই অবশ্যই আমরা নির্মূল করব। সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত নগরীর শামানুদ ব্রিজ থেকে বহদ্দারহাট, মুরাদপুর সিডি এভিনিউ, শেখ মুজিব রোড, কাস্টম হয়ে এম এ আজিজ স্টেডিয়াম সড়ক, দেওয়ানহাট থেকে অলঙ্কার, বহদ্দারহাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত হয় মানব প্রাচীর। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।